জমিন হরফে লেখা রূপালী হরফে লেখা আসমানের কোরআন নীল আসমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ প্রিয় দর্শক রমাদান করিম রমাদান মোবারক সিয়ামের মাস চলছে চলছে আমাদের মুসলিমদের প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণের মাসে আমরা আপনাদের জন্য হাজির করেছি বাসুরে নিবেদিত কাব্য আম্পারা অনুষ্ঠানটি আমরা আমন্ত্রিত মেহমানদের সাথে পরিচিত হয়ে নেই প্রথমে আমার বাঁ পাশে আছেন বিশিষ্ট নজরুল গবেষক এবং সংগঠক যিনি সুদূর আমেরিকাতে অনেকগুলো প্রোগ্রামের সাথে তিনি নজরুলের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী কবির কিরণ প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জান্নাতে রুম্মান তিথি প্রিয় দর্শক কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শোনানোর জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দিন হাফেজ কারি সাইফুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলুন কোরআন মাজিদের সুললিত কণ্ঠের তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই আমাদের মূল অনুষ্ঠানটি এবার তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ কারি সাইফুর রহমান তেলাওয়াত করবেন সূরা আল গাশিয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا ثم إن علينا حسابهم صدق الله العظيم الله سبحانه وتعالى এই কুরআন মাজিদের সূরা আল গাশিয়ার তেলাওয়াত শুনলাম আমরা সূরা আল গাশিয়ার যে অনুবাদ এবং নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান রেখেছেন এই বিধানগুলো আমাদের প্রিয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জন্য কাব্যিক আকারে কাব্য আম্পারায় তিনি উল্লেখ করেছেন তার শব্দের গাঁথনিগুলো আমরা শুনতে চাই কাব্যিক আকারে আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী কবির কিরণ যিনি সুদূর আমেরিকাতে নজরুলকে ফুটিয়ে তুলেছেন বিশ্বময় করে আমরা এবারে শুনতে চাই আমাদের আবৃত্তি শিল্পী কবির কিরণের কণ্ঠে সূরা আল গাশিয়ার কাব্যানুবাদ শুরু করি শুভ নাম লয়ে আল্লাহর করুণা নিদান যিনি কৃপার পারাবার আসিয়াছে নিকটে তোমার বৃত্তান্ত কি আচ্ছন্নকারী ঘটনার বসে আনন হবে নত জ্যোতিহীন শ্রান্ত কর্ম পরিক্লান্ত তাহারা সেদিন প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করিয়া ফুটন্ত উৎসের জল যাইবে পিয়া বিষ কণ্ঠক শুধু পাইবে আহার করিবে না পুষ্ট দেহ নিবৃত্তে ক্ষুধার খুশিতে হইবে বহুমুখ উজ্জ্বল হরষে হইবে তারা নিজ পুণ্য ফল মহিমা সুন্দর পাবে তাহার বাগান শুনে না কেউই শ্বেতা মিথ্যার ব্যাখ্যান শ্বেতা চির বহমান উৎস সমুদয় সমুন্নত সিংহাসন সেইখানে রয় রাখা আছে পান পাত্র শত উপাদান বিছানো মকমলে শয্যা আরাম শয়ান দেখে নাকি উৎসব চেয়ে তারা সবে কিরূপে তাদের সৃষ্টি হইল না ভাবে দেখে না বিনা স্তম্ভে আকাশ কেমনে উচ্চে হয়েছে রাখা পর্বতগণে দেখে না কেমনে হলো তাদের স্থাপন বিস্তারিত হলো এই ধরা সেই কেমন তুমি উপদেশটা শুধু উপদেশ দাও তুমি তো প্রহরী নও পথ সে দেখাও মানিবে না আদেশ যেই ফিরাইবে মুখ দিবেন আল্লাহ তারে কঠোর সে দুঃখ নিশ্চয় ফিরিতে হবে তারে মোর পাশে হিসাব নিকাশ হবে আমারই সকাশে সুদূর ইউএসএতে আমাদের প্রিয় কবি প্রাণের কবি বাঙালি জাতির কবি কাজী নজরুল ইসলামকে আপনি সেখানে উপস্থাপন করছেন বাংলাদেশের যত কবি নজরুলের যত ভক্ত আছে সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আবারও প্রিয় দর্শক এবার আমরা কবি কাজী নজরুল রচিত আমরা একটি হামদ এবং নাত শুনবো আমরা হামদে বাড়ি তালা নিয়ে আসছেন আমাদের জান্নাত রুম্মান তিথি খোদারো প্রেমে সারা বিপিয়ে খোদারো প্রেমে
شراب پیئے بے ہوش ہوئے روئے پورے ہائے چھیڑے مسجد ہمارو مرشید ایلو جے اوئی پاتھ دھورے ہائے خدارو پریمے شراب پیئے دنیا داریر شیشے آمار نماز روزار بدلاتے دنیا داریر شیشے آمار نماز روزار بدلاتے چاہی نہ بہشت خدا رو کاچھے چاہی نہ بہشت خدا رو کاچھے نیت منا جات کرے ہائے خدا رو پریمے شراب پیئے قائس جیمون لائلی لاغی لو بھی لو مجنو کھتاب جیمون فرحاد شریر و پریمی ہولو دیوان نابتا بے خودی تے مشغول نامی بے خودی تے مشغول نامی تمنی مور خودار تارے ہائے خودارو پریمے شراب پیئے بے ہوش ہوئے روئے پورے ہائے چھیڑے مسجد ہمارو مرشید ایلو جے اوئی پاتھ دھورے ہائے خدارو پریمے شراب پیئے চমৎকার করে শুনছিলাম যে খোদার প্রেমে শরাব পিয়ে খুব চমৎকার কাজ দিয়ে আপনি গানটি গাইলেন এবং আপনার কণ্ঠে খুব সুন্দর করে গানটি উঠেছে অনেক ধন্যবাদ বাসুর নিবেদিত কাব্য আম্পার অনুষ্ঠানের সাথে আমরা শেষ পর্যন্ত থাকবেন পুরো মাস জুড়ে একই সময় একই চ্যানেলে আমরা আছি আশা করছি আপনাদেরকে শেষ পর্যন্ত পাবো এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান নীল আসমানের কোরআন